হ্যালো ইভিহন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশের জিএনএম এবং এএনএম নার্সিং পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটা বিশেষ আজকের ভিডিওটা নিয়ে এসেছি যে তোমরা পরীক্ষা দিয়েছো তোমাদের স্কোরগুলো এখন বলছো স্যার আমাদের স্কোর এত এরপর কিন্তু তোমাদের র্যাঙ্কের হিসেবে কাজ হবে অর্থাৎ র্যাঙ্কটা কি র্যাঙ্ক হচ্ছে জিএমআর র্যাঙ্ক অর্থাৎ যেটা সবার জন্য প্রযোজ্য সবার একটা করে র্যাঙ্ক থাকবে একটা সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বারটা কার কত হতে পারে সেটা একটা প্রেডিকশান আজকে তোমাদেরকে দিতে চলে অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো কারণ এটা তোমাদের দেখা ভীষণই গুরুত্বপূর্ণ যারা যারা দু হাজার চব্বিশের নার্সিং পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কত নম্বরে কত র্যাঙ্ক এবং যেটা বলবো সেটা কিন্তু আগের বছরের তথ্য নির্ভর এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সঠিক একদম তথ্য এস সি এসটি সমস্ত ক্যাটাগরি জেনারেল তুমি অবশ্যই কমেন্ট করে জানাও তোমার স্কোর কত হচ্ছে এবং তুমি কোন ক্যাটাগরি বিলং করো এসসি নাকি এস টি নাকি ওবিসি নাকি ইডাবলিউএস নাকি সিভিল ডিফেন্স যার যেটা আছে সে সেটা কমেন্ট করো আমি তোমাদেরকে একটা জিনিস বলি দেখো এই একটা র্যাঙ্ক আমি তোমাদের র্যাঙ্ক হিসাবে বলবো যারা যারা সুযোগ পেয়েছিল এবং কিছু তোমাদের স্কোর বলবো যে স্কোর হিসেবে কত র্যাঙ্ক হতে পারে তার একটা আউট নলেজ তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এছাড়াও দেখো কি কী ডকুমেন্ট লাগে তোমাদের প্রচুর কম কমেন্ট ছিল স্যার একটু ডকুমেন্টের পার্টগুলো বলুন যে কোন কোন কলেজে কীরকম ডকুমেন্ট লাগে কোথায় কি সিট সংখ্যা আছে কোথায় কতগুলো তোমার হোস্টেল রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে বলেছিল তো তার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইব করো যদি এক হাজার লাইক এবং যদি দু হাজার কমেন্ট আসে তবেই একমাত্র নেক্সট পার্ট যে বল যেখানে আমি বলবো কোন কোন কলেজের হোস্টেল কীরকম দেয় কোথায় তোমাদের কত কোর্স ফি সমস্ত বিষয়টা বলবো ঠিক আছে গভর্নমেন্ট কলেজ তো সব একই কোর্স ফি কিন্তু হোস্টেল সব জায়গায় কিন্তু দেয় না ঠিক আছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু এই দুটো ক্রাইটেরিয়া তোমাদের ফোন করতে হবে একটা হচ্ছে ওয়ান কে লাইক আর হচ্ছে দু হাজার কমেন্ট এই দুটো যদি আসে তবেই কিন্তু নেক্সট পার্ট আসবে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই দু হাজার পঁচিশে আমাদের জিএনএমএনএ ব্যাচ শুরু হতে চলেছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে যারা ভর্তি হতে চাইছো তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা তো ভর্তি হয়েই যাব গভর্নমেন্ট কলেজে তো তোমাদের ভাই বোন বা যারা দিদি আছে যারা ভর্তি হতে চায় যারা চাইছে নার্সিং পড়তে তাদের জন্য তোমরা কিন্তু এটা একটু স্প্রে করে দিতে পারো আমাদের দু হাজার পঁচিশে ব্যাচ শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে পনেরোই অক্টোবর থেকে সরি পনেরোই সেপ্টেম্বর ফিফটিন্থ সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে এখানে কোর্স হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখো এবারে বলে রাখি এর মধ্যে তোমরা কী কী পাচ্ছ লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় রেকর্ডিং ক্লাস পাচ্ছ এবং আমাদের কিন্তু ডেলি ক্লাসের উপর কিন্তু একটা করে মক টেস্ট নেওয়া হয় ঠিক আছে তো সমস্ত কিছু পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এবার এইটা একটা বলতে পারো গিফট দিচ্ছি সাতশো টাকা পরবর্তীকালে তোমাদের কিন্তু এই কোর্স ফিটা বেড়ে আটশো টাকা হয়ে যাবে ঠিক আছে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে এটা আটশো টাকা হয়ে যাবে তো যাদের মনে হবে জয়েন করবে আমি বলছি নাম্বারটা এইটা হচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু টিচার থাকবে টোটাল তিনজন তিনজন তোমাদের ক্লাসগুলো করাবে ঠিক আছে আমি আর একজন ম্যাথ রিজনিংয়ের স্যার থাকবে এবং আর একটা বায়োলজি এবং সে ফিজিক্সও পড়াতে পারে সে শুধু বায়োলজিও পড়াতে পারে সেটা তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার এক থেকে দুদিন আগে বলতে পারবো ক্লাস কোথায় হবে ক্লাস হবে অনলাইনে বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারছো কোথাও যাওয়া আসার দরকার নেই ঠিক আছে কোথাও বুঝতে অসুবিধাটা ডিরেক্ট তোমরা জিজ্ঞাসা করতে পারো এমন নয় যে কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই পাবে না বা কিছু এরকমটা নয় তুমি প্রশ্ন করবে তোমার প্রশ্ন সরাসরি আমরা শুনতে পাবো এবং সেই প্রশ্নের উত্তর আমরা সরাসরি দেবো ঠিক আছে লাইভ ওকে তো এত কিছু পাঁচশো সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা এরপর কিন্তু এই সুযোগ পাবে না পনেরোই সেপ্টেম্বর পার হয়ে যাবে এই আটশো টাকাও থাকবে না এটা পরে গিয়ে হাজার টাকা গিয়ে দাঁড়াবে ঠিক আছে তো যদি কারোর মনে হয় তাহলে তাড়াতাড়ি জয়েন করবে আচ্ছা এবার আমি একটা একটা করে শুরু করছি দেখো আগে আমি বলবো যে কত র্যাঙ্কে কত স্কোরে কত র্যাঙ্ক হয়েছে সেটা আগে বলি তারপর তোমাদেরকে বলবো যে কতটা কি ছিল ঠিক আছে আমি পুরো দেখো আমি অনেক লিস্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর মানে আমার কাছে ছবিগুলো দিয়েছে এই এতগুলো আমি তোমাদের বোঝাবো বোঝানোর জন্য দু হাজার তেইশের তথ্য নির্ভর এগুলো সবগুলো তো পরিসংখ্যান হচ্ছে দু হাজার তেইশের ঠিক আছে চলো এটা দিয়ে স্টার্ট করছি দেখো এ ছিল এর নাম আমি সব হাইট করে দিচ্ছি ঠিক আছে এই ছিল সিডিউল কাস্ট অর্থাৎ এস এসসি ঠিক আছে এসসি মহিলা ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট আর ছেলে এবং মেয়েদের কিন্তু র্যাঙ্ক একই থাকে ঠিক আছে আলাদা মানে ওদের ছেলেদের জন্য আলাদা র্যাঙ্ক আর মেয়েদের জন্য আলাদা র্যাঙ্ক এরকম কিন্তু হয় না ঠিক আছে র্যাঙ্ক একটাই জি যেটা র্যাঙ্ক না দেখতে পাচ্ছ জেনারেল মেডিট র্যাঙ্ক এই জি এম আর র্যাঙ্ক কিন্তু সবার জন্য সেম তো দেখো একটা মহিলা ক্যান্ডিডেট যার সিডিউল কাস্ট ছিল তো জিএমআর র্যাঙ্ক আচ্ছা স্কোরটা বলে যে স্কোর ছিল ফর্টি এইট ফর্টি এইট পয়েন্ট নাইন ওয়ান সিক্স সেভেন অর্থাৎ প্রায় কিন্তু পঞ্চাশের কাছাকাছি স্কোর ছিল যার পঞ্চাশের কাছাকাছি স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দেবো কার কার পঞ্চাশের কাছাকাছি স্কোর হচ্ছে ঠিক আছে কমেন্ট করো তো এর যে জিএমআর র্যাঙ্ক ছিল পাঁচ হাজার তিনশো বাহাত্তর পাঁচ হাজার তিনশো বাহাত্তর ছিল এ এনএমের র্যাঙ্ক এএনএম এ জি এম আর র্যাঙ্ক আর জিএনএমএ জিএমআর র্যাঙ্ক ছিল কত ছ হাজার পাঁচশো দশ জিএমআর র্যাঙ্কটা কি জিএমআর র্যাঙ্ক হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হয়েছে বলতে পারলাম এটা সবার থাকবে অর্থাৎ এই যে জিএমআর র্যাঙ্ক দেখছো এই র্যাঙ্কটা সবার থাকবে তুমি এসসি হও তাও থাকবে তুমি এস হও তাও থাকবে তুমি জেনারেল হও তাও থাকবে তুমি ওবিসি হও তাও থাকবে তোমার সিভিল ডিফেন্স তাও থাকবে অর্থাৎ এই জি এম র্যাঙ্ক সবার জন্য প্রযোজ্য এবার দেখো নিচের দিকে আরও একটা র্যাঙ্ক দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এসসি র্যাঙ্ক এই এসসি র্যাঙ্কটা কি এই এস র্যাঙ্ক যাদের ক্যাটেগরি র্যাঙ্ক থাকবে ধরো তোমার এস আছে তাহলে এস সি র্যাঙ্ক বেরোবে যদি তোমার এস না থাকে ওবিসি থাকে তাহলে ওবিসি র্যাঙ্ক থাকবে ঠিক আছে দেখো এইখানে ওবিসি বি থাকলে ওবিসি বিতে র্যাঙ্ক থাকবে তাহলে এসিতে কোনো র্যাঙ্ক থাকবে না ঠিক আছে যদি তোমার ওবিসি থাকে তাহলে ওবিসিতে র্যাঙ্ক বেরোবে যদি তোমার দেখা গেল যে এস আছে তাহলে এসটিতে র্যাঙ্ক বেরোবে বুঝতে পারলাম তাহলে মেন র্যাঙ্ক হচ্ছে জিএমআর র্যাঙ্ক আর যেটা ক্যাটাগরি র্যাঙ্ক সেটা যাদের আছে তাদের বেরোবে এই ক্যাটাগরি র্যাঙ্ক দিয়েই কিন্তু ভালো ভালো র্যাঙ্কগুলো বেরোয় ঠিক আছে চলো এটা গেল এক নম্বর দুই নম্বর দেখে নিই এটা একটা মেল ক্যান্ডিডেট দেখো মেল ক্যান্ডিডেট আগের বছর সাতাশি স্কোর করেছিল এইটটি সেভেন পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন নাম্বার এটা ছিল তার মার্কস আর তার ফলে তার র্যাঙ্ক কত হচ্ছে দেখো র্যাঙ্ক দেখতে পাচ্ছ একদম জবরদস্ত একটা র্যাঙ্ক হয়েছে দুশো চৌষট্টি হচ্ছে এনএমএ আচ্ছা ছেলে ক্ষেত্রে তো এনএম হয় না এ ব্যাটা কী করেছিল এই দুটোই অ্যাপ্লাই করে দিয়েছিল ঠিক আছে তো এরকম ভুল করে করবে না আর যারা করেছো কিছু করার নেই তোমাদের শুধুমাত্র জিএনএমই কলেজ চয়েস করতে হবে আর দেখো জিএনএমের ক্ষেত্রে জিএনএম এ ক্ষেত্রে কিন্তু তিনশো পঞ্চাশ র্যাঙ্ক হয়েছিল একটা ভালো র্যাঙ্ক এক থেকে এক হাজার যদি মো র্যাঙ্ক থাকে না তার মানে মনে করো তোমার মানে কনফার্ম নাইনটি ফাইভ পার্সেন্ট কেন নাইনটি নাইন নয় নাইন 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 পার্সেন্ট কিন্তু চান্স আছে তুমি গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে যদি এক থেকে এক হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে ঠিক আছে এটা একটা মানে খুবই ভালো স্কোর বা খুবই ভালো একটা র্যাঙ্ক মনে করা হয় ঠিক আছে চলো এবার দেখে নিই এবার আরও একটা মেল ক্যান্ডিডেট সে তার দেখে নাও এটা হচ্ছে ও বি ওবিসি বি হিসাবে তার র্যাঙ্ক কত ছিল পঁচাত্তর পয়েন্ট নাইন ওয়ান সিক্স সেভেন অর্থাৎ প্রায় কিন্তু ছিয়াত্তর এরকম স্কোর ছিল তো এইরকম রকম মার্ক্সে তার যে জিএনএমএ স্কোর কত ছিল জিএনএম সরি জিএনএমএ জি এম র্যাঙ্ক ছিল তার হচ্ছে আটশো দশ এটাও মোটামুটি ভালো র্যাঙ্ক তাহলে দেখতে পাচ্ছ পঁচাত্তর তার স্কোর হয়েছিল পঁচাত্তর পয়েন্ট নাইন মানে প্রায় ছিয়াত্তর স্কোরে কিন্তু তার আটশো এরকম র্যাঙ্ক হয়েছে মানে তোমার যদি ভাবো তুমি যদি এই বছরও এই বছরে যদি মোটামুটি এইরকম কাছাকাছি র্যাঙ্ক মানে স্কোর করো না কাছাকাছি এরকম র্যাঙ্ক ধরে নেও ধরে নিয়ে চলো এবং তার ফলে তোমার কিন্তু একটা বিরাট সুযোগ হলেও হতে পারে ঠিক আছে মানে এই যদি এক থেকে এক হাজারের মধ্যে র্যাঙ্ক হয় তুমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিওর যে তুমি পাবেই পাবে ঠিক আছে তুমি কমেন্ট করো যে তোমার স্কোর কত হচ্ছে এবং আমি দেখো আমি প্রতিদিন প্রতিদিনই একটাই কথা বলি যার যত র্যাঙ্ক হোক না কেন ট্রাই করো দেখো কেউ বলতে পারে না আগের বছরের হিসাবে কিন্তু র্যাঙ্ক অনেকটাই কম হয়েছিল ঠিক আছে এটা একদম বাস্তব কথা এটা আমিও বলেছি প্রত্যেকেই মানে যে আগের বছরের স্কোরের হিসাবে যারা মানে যার যারা স্কোর হচ্ছে না তার থেকে র্যাঙ্ক কিন্তু যথেষ্ট কমেছে এটা অদ্ভুত একটা ব্যাপার ছিল কিন্তু এটা প্রতি বছর কিন্তু সেম থাকে না তো এই যদি র্যাঙ্ক থাকে বা যদি এরকমও যদি হাই আগের বছরের মতোই তাহলে কিন্তু এই র্যাঙ্কটা একটা যথেষ্ট ভালো র্যাঙ্ক যথেষ্ট হাই ফাই র্যাঙ্ক ঠিক আছে চলে আসি পরেরটা দেখে নাও পরেরটা কি দেখো পরেরটা হচ্ছে একজন জেনারেল ই এস ক্যান্ডিডেট বত্রিশ পেয়েছিলো থার্টি টু স্কোর পেয়েছিল থার্টি টু পয়েন্ট ফাইভ এই স্কোরে তার র্যাঙ্ক ছিল সাতাশ হাজার জিএনএমএ ক্ষেত্রে সাতাশ হাজার ছশো সাত পঁচাত্তর র্যাঙ্ক হয়েছিল জিএনএমএ এবং এ ক্ষেত্রে তার র্যাঙ্ক ছিল দু বাইশ হাজার আটশো ছত্রিশ এবং বলে লাগি তার কিন্তু ই ছিল বলে ই এর র্যাঙ্ক ছিল দেখো পনেরোশো র্যাঙ্ক ভাবতে পারছো মানে ই এর র্যাঙ্কটা কতটা কম কোথায় বাইশ হাজার আর কোথায় ক্যাটাগরি হিসাবে তার র্যাঙ্ক হচ্ছে পনেরোশো বুঝতে পেরেছি তার এইভাবে কিন্তু অনেকের যাদের ক্যাটাগরি হিসাবে হচ্ছে তারা কিন্তু ক্যাটাগরি হিসেবে পেয়ে যায় বুঝতে পারলাম জিএমআর থেকে ক্যাটাগরি র্যাঙ্ক মোস্ট 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 ইম্পর্টেন্ট ক্যাটাগরি র্যাঙ্ক ঠিক আছে জিএমআর র্যাঙ্ক হিসেবে তো আছেই কিন্তু তার ক্যাটাগরিটা সব থেকে মানে এখানে একটা ভাইটাল ভূমিকা পালন করে তো কার কার ই আছে কমেন্ট করে দাও কার কার সিভিল ডিফেন্স আছে একটু কমেন্ট করে দাও আর কার কার পিডব্লিউডি আছে এই তিনটে যাদের আছে ভাই এবার তো যাবে ঠিক আছে চলো তাহলে এবার চলে আসি পরেরটা দেখেনি পরেরটা কি বলছে শিডিউল কাস্ট দেখো শিডিউল কাস্ট মাত্র সতেরো ছিল সতেরো স্কোরে তার কত কি র্যাঙ্ক হয়েছে সতেরো পে তার র্যাঙ্ক হয়েছিল এনএমএ ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক ছিল আটষট্টি হাজার সাতশো আটষট্টি ঠিক আছে মানে আটষট্টি হাজার র্যাঙ্ক হয়েছে এটা যথেষ্টই একটা হাই মানে প্রচুর বেশি র্যাঙ্ক প্রচুর বেশি এই র্যাঙ্কে কিন্তু সত্যি কথা বলতে গেলে হওয়ার কোনো কথা নয় ঠিক আছে আর সে যে ক্যাটেগরি বিলং করুক না কেন এত বেশি র্যাঙ্ক কিন্তু সহজে হয় না প্রাইভেটে হলে হতে পারে গভর্নমেন্টে কিন্তু হয় না এটা বাস্তব কথা ঠিক আছে মাত্র সতেরো পেয়েছে একশো পনেরোর মধ্যে ঠিক আছে এটা তো বুঝতেই পারছো কতটা কম নাম্বারটা বাট সে চেষ্টা করেছিল কাউন্সেলিং করার চেষ্টা করেছিল বাট হয়নি আচ্ছা এবার দেখে নাও তার জিএনএম এ ক্ষেত্রে তার র্যাঙ্ক ছিল কত তিরাশি হাজার একটা জিনিস খেয়াল করছো জিএনএমএ র্যাঙ্ক বেশি আর এনএনএমের র্যাঙ্কটা কম এর প্রধান কারণ কি বলতো এর প্রধান কারণ হচ্ছে ছেলেরা এখানে অনেকে জিএনএম হিসেবে আবেদন করে আর মেয়েরাও অনেকে কিন্তু জানতো না আগের বছর অনেক গণ্ডগোল হয়েছিল কারণ তার আগের বছরগুলোতে না শুধুমাত্র যারা গ্রামের বাসিন্দা বা যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারাই এএনএম করতে পারতো তো দু হাজার নিয়মটা উঠিয়ে দিয়েছিল তো অনেকেই ভেবেছিল যে এবার তাই আছে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারে করতে পারবে তার জন্য কিন্তু অনেকেই এএনএমটা অ্যাপ্লাই করেনি এবছর সেটা একটু হেরফের হতে পারে সেটা আমার পার্সোনাল অভিমত ঠিক আছে চলো এবার এবার যে র্যাঙ্কগুলো বলছি না কাছাকাছি ধরে নিয়ে চলো এক্স্যাক্টলি এটাই যে হবে তার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে তোমাদের এখনও রেজাল্টও দেয়নি আর র্যাঙ্ক কার্ড তো বেরোয়নি ধরো এটা এখনও দেরি আছে এবার চলে আসছি পরেরটা দেখে নাও এই হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল কাস্টে একত্রিশ র্যাঙ্ক একত্রিশ স্কোর করেছিল তো সেই একত্রিশ স্কোরে তার র্যাঙ্ক কত হয়েছিল দেখো চব্বিশ হাজার নশো তিরিশ এবং জিএনএম ক্ষেত্রে তিরিশ হাজার দুশো আট দেখতে পাচ্ছ এসসি র্যাঙ্ক কতটা কম ঠিক আছে এভাবে ক্যাটেগরি র্যাঙ্ক কিন্তু অনেকটা কমে যায় তারপর দেখো পরের যেটা আছে সেটা হচ্ছে তোমার কত দেখতে পাচ্ছ পরের একজন জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেট তার যেটা স্কোর হচ্ছিল চুয়ান্ন স্কোর হচ্ছিলো সেই চুয়ান্ন মানে প্রায় তোমার কিন্তু ফিফটি পারসেন্ট ঠিক আছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট সে স্কোর করেছিল তো সেখানে তার র্যাঙ্ক কিন্তু যথেষ্টই কম ছিল তার র্যাঙ্ক কত ছিল তিন হাজার দুশো অষ্টআশি একটা ভালোই র্যাঙ্ক মোটামুটি আর জিএনএম তার র্যাঙ্ক ছিল চার হাজার পাঁচ এটা ঠিকঠাকই আছে এবং একদম যে হাই ফাই তাও না এবার যে খুবই যে খুবই যে কম সেটাও না এটা একদম মিডিয়াম স্কোর আছে বা মিডিয়াম একটা র্যাঙ্ক ঠিক আছে চলো তারপরে চলে আসি পরেরটা দেখে নাও এর স্কোর ছিল ছাব্বিশ পয়েন্ট ছয় ঠিক আছে এবং সে ছিল একজন ই ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ তার ছাব্বিশ করে তার কিন্তু জিএমআর র্যাঙ্ক হয়েছে অর্থাৎ র্যাঙ্ক কত হয়েছে ছত্রিশ হাজার সাতশো সাতাশ এবং তার জিএনএমের স্কো র্যাঙ্ক হয়েছে কত চুয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ দেখতে পাচ্ছ তার ই ডাব্লিউএস র্যাঙ্ক মোটামুটি কুড়ি দু হাজার ছেষট্টি সাতষট্টি এরকম আছে আর জিএনএম এ ক্ষেত্রে দু হাজার তিনশো আটাত্তর ঠিক আছে সাতাশি সরি সাতাশি ছিল আচ্ছা এবার চলে আসছি স্কোর হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ স্কোরে কত কী র্যাঙ্ক হয়েছে দেখো চুয়াল্লিশ পয়েন্ট তিন 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 চার এরকম আছে তো তার যে জিএমআর র্যাঙ্ক সেটা হচ্ছে আট হাজার একশো পঞ্চান্ন এবং জিএনএমএ ক্ষেত্রে তার র্যাঙ্ক হচ্ছে ন হাজার আটশো তিয়াত্তর এবার দেখে নাও এ তার ওবিসি বি বিতে তে র্যাঙ্ক কত ছিল দু এবং জিএন দু হাজার তিনশো সত্তর অর্থাৎ যাদের এরকম স্কোর আছে কিন্তু এই আট র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে ঠিক আছে আট হাজার র্যাঙ্ক হিসেবে মানে একটু বেশি ঠিক আছে তার এইরকম যাদের স্কোর হচ্ছে ধরে নিয়ে চলো এরকম তোমাদের র্যাঙ্ক হতে পারে কম বেশি এবার তো পারে বাড়তেও পারে বাড়ার চান্সই বেশি আছে ঠিক আছে এবার চলে আসি পরেরটা পরের দেখাও বাইশ স্কোর করেছে মাত্র বাইশ বাইশ স্কোরে তার কিন্তু এই পঞ্চাশ হাজার তিনশো তিরানব্বই এরকম র্যাঙ্ক হয়েছে আর জি নেমে ক্ষেত্রে তার র্যাঙ্ক হয়েছে একষট্টি হাজার পঁচাত্তর একবার নিজের নিজের মধ্যে দেখে নেবে ঠিক আছে অত তো বোঝানো সম্ভব নয় এবার দেখে নাও তোমার হচ্ছে গিয়ে একুশ স্কোর একুশ স্কোরও দেখতে পাচ্ছ চুয়ান্ন পয়েন্ট সাত সাত এরকম চুয়ান্ন হাজার সাত সাত এরকম সাতাত্তর এরকম র্যাঙ্ক হয়েছিল নেমে ক্ষেত্রে জিনেমে ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার চারশো আশি তাহলে দেখতে মজা লাগছে কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো তোমাকে রিলেট করতে হবে যে আমি শুধু দেখলেই হবে না আমার কত হতে পারে সেটা কমেন্ট করে জানাও তোমার হিসাবে কত হতে পারে আর আমি একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদের দিয়ে দেবো লাস্টের দিকে একটা ছোট্ট পিডিএফ করে বলে দেবো ছোট্ট একটা স্লাইড বানিয়েছি সেখানে বলে দেবো মোটামুটি কতটা কি হতে পারে আগের বছর এবং এই বছরের একটা ট্যালি করে বলবো ঠিক আছে দেখো ছত্রিশ কোড় ছত্রিশ কোরে তার জিএমআর র্যাঙ্ক হয়েছিল কত ষোলো হাজার ভাবা ভাবা যায় একটা ছত্রিশ হাজারে ষোলো হাজার র্যাঙ্ক হয়েছে তো ষোলো হাজার র্যাঙ্কটা যথেষ্ট বেশি ঠিক আছে এটা একটা মানে অনেক বেশি মানে র্যাঙ্ক হয়ে গেছে এই এত র্যাঙ্কে সচরাচর হয় না ঠিক আছে আর ও এর ক্ষেত্রে কুড়ি হাজার এরকম র্যাঙ্ক হয়েছিল তো এটা দেখে নেবে এবার দেখে নাও যে একজন ক্যান্ডিডেট তার হচ্ছে গিয়ে জেনারেল হিসেবে আবেদন করেছিল তার দেখতে পাচ্ছ যে ছত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এরকম তার স্কোর হয়েছিল এবং তার ফলে তার র্যাঙ্ক দেখা যাচ্ছে যে ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার বিয়াল্লিশ র্যাঙ্ক হয়েছিল এনএমএ ক্ষেত্রে জিএনএমএ ক্ষেত্রে উনিশ হাজার তিনশো পঞ্চাশ তো দেখতে পাচ্ছ এরকম ব্যাপারটা ঠিক আছে এবার দেখো আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি এসসি হিসেবে একজন আবেদন করেছিল আঠাশ আঠাশ তার স্কোর হয়েছিলো সেখানে জিএনএমএ ক্ষেত্রে তার মানে র্যাঙ্কটা দাঁড়িয়েছে চল্লিশ হাজার আট চুরাশি এবং এ এনএমএ ক্ষেত্রে তেত্রিশ হাজার চৌত্রিশ ঠিক আছে তাহলে যার যেরকম দেখতে পাচ্ছ স্কোরের হিসাবে কিন্তু এ ব্যাপারটাই অনেকটাই ঘোরাফেরা করে তো স্কোর হয়েছিলো আঠাশ আঠাশ করে তার জিএনএমএ ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিলো উনচল্লিশ হাজার দুশো আটষট্টি এবং এ ক্ষেত্রে বত্রিশ হাজার তিনশো আটচল্লিশ ঠিক আছে তাহলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে ঠিক আছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভাই কতটা কি হতে পারে বত্রিশ মাত্র স্কোর তো বত্রিশ স্কোরে তার কিন্তু বাইশ হাজার এরকম র্যাঙ্ক হয়েছিল জিএনএমএ ক্ষেত্রে সাতাশ হাজার আটশো সতেরো আচ্ছা এবার দেখে নিই পরেরটা পরেরটা হচ্ছে তোমার ভাবা যায় আঠেরো স্কোর একশো পনেরোর মধ্যে আঠেরো পেয়েছিলো সেখানে তার র্যাঙ্ক হয়েছে কত ছত্রিশ হাজার র্যাঙ্ক হয়েছে ঠিক আছে জিএনএম এ সে আবেদন করেনি শুধুমাত্র এনএমএ আবেদন করেছিল তো আঠেরো স্কোরে ছত্রিশ সরি তেষট্টি হাজার সিক্সটি থ্রিকে মানে এটা মারাত্মক একটা র্যাঙ্ক এ এত র্যাঙ্কে আশা করা যায় না আচ্ছা এবার দেখো তেতাল্লিশ তেতাল্লিশ পেয়েছিলো সেই তেতাল্লিশ পেয়ে তার কিন্তু র্যাঙ্ক হয়েছিল আট হাজার নশো বিয়াল্লিশ এবং জিএনএমএ ক্ষেত্রে তার র্যাঙ্ক হয়েছিল দশ হাজার সাতশো চুরানব্বই ঠিক আছে এগুলো সব হচ্ছে কি এগুলো সব আগের বছরের ঠিক আছে এই বছর কিন্তু এইরকমই থাকতে পারে কম বেশি ঠিক আছে হয়তো পাঁচশো কমতে পারে হাজার বাড়তে পারে এই রকম ব্যাপারটা ঠিক আছে তাহলে এই স্কোর তার কিন্তু মোটামুটি এরকম র্যাঙ্ক হয়েছে আচ্ছা এবার চলে নাও চলে আসি পরেরটা দেখে নাও পরেরটা হচ্ছে একত্রিশ একত্রিশ করে তার কিন্তু জিএনএমএ হয়েছিল তিরিশ হাজার এরকম র্যাঙ্ক আর এএনএমএ ক্ষেত্রে তার হয়েছিল পঁচিশ হাজার দুশো এরকম র্যাঙ্ক হয়েছিল আচ্ছা এবার দেখে নাও ষোলো ষোলো স্কোরে তার হয়েছিল সত্তর হাজার এরকম র্যাঙ্ক হয়েছিল এনএমএ ঠিক আছে আচ্ছা এবার তোমাদের একটা শর্টে বলে দিই এত এতগুলো দেখালাম এতগুলো দেখার পর অনেকে গুলি যেতে পারে স্যার কী বললেন কিছুই বুঝতে পারলাম না তো দেখো একটা ওভারঅল তোমাকে আইডিয়া দিলাম যদি স্কোর যদি একশো পনেরো থেকে একশোর মধ্যে থাকে আমি বলবো এখানে একশো নয় একশো জায়গায় একশো তোমার হচ্ছে কি নব্বই করে দাও ঠিক আছে সরি একশো জায়গায় না নব্বই করে দাও একশো পনেরো থেকে যদি নব্বই মতো স্কোর থাকে না তুমি র্যাঙ্ক ধরে নাও একশো থেকে এক থেকে তিনশোর মতো থাকবে কনফার্ম এর মধ্যেই থাকবে ঠিক আছে এর থেকে কমও হতে পারে তো এর মধ্যেই থাকবে ঠিক আছে এবার যাদের স্কোর ধরো নব্বই থেকে এটা সত্তর ধরে নাও দশ করে সব থেকে কমিয়ে দাও ঠিক আছে নব্বই থেকে সত্তর ধরে নাও তাদের মোটামুটি তিন তিনশো থেকে বারোশো এরকম র্যাঙ্কের মধ্যে থাকতে পারে জিএমআর র্যাঙ্ক আশি থেকে যদি কারোর সত্তর মধ্যে র্যাঙ্ক থাকে ঠিক আছে আশি সত্তর আশি এরকম যদি থাকে কারোর সব দশ করে কমিয়ে দেবে ঠিক আছে যতগুলো সংখ্যা আছে তার থেকে দশ কমিয়ে দাও তো যদি সত্তর মধ্যে র্যাঙ্ক থাকে না স্কোর থাকে তাহলে তোমার কিন্তু র্যাঙ্কটাই বারোশো থেকে পাঁচ হাজারের মধ্যে থাকতে পারে আর ষাট ষাট থেকে যদি আশির মধ্যে থাকে সরি ষাট থেকে যদি পঞ্চাশের মধ্যে থাকে বা দশ করে কমিয়ে দাও ঠিক আছে তো পঞ্চাশ থেকে চল্লিশের মধ্যে থাকলে তোমার পাঁচ হাজার থেকে চোদ্দো হাজার এরকম র্যাঙ্কের মধ্যে থাকতে পারে জিএমআর র্যাঙ্ক ঠিক আছে এরপরে যত নামবে দেখবে হুট করে বাড়ছে ঠিক আছে যত তুমি নামবে যত তুমি দেখবে দশের দিকে আসছো কুড়ির দিকে আসছে না তখন দেখবে কাট র্যাঙ্ক দেখবে চলে যাবে ষাট হাজার সত্তর হাজার ঠিক আছে এটাই হয় কারণ থেকে বেশি কম্পিটিশন হয় এইটুকু জায়গায় ঠিক আছে এইটুকু জায়গাতে এটা এটা দুর্দম এইটা এই এইটুকু জায়গাতে ঠিক আছে এই দুটোতে অর্থাৎ যাতে স্কোরে আশি থেকে পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক মানে স্কোরটা হয় না তাদের সব থেকে বেশি কম্পিটিশানটা এইখানে আগেও বেশি কম্পিটিশান নেই এখানে তুলনামূলকভাবে একদম ধরে রাখো কনফার্ম তুমি পাবেই পাবে একদম যেরকম র্যাঙ্ক হিসেবে সেই হিসাবে পাবেই একদম ধরে রাখতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট আর যাদের এর থেকে কম আছে তাদের মানে ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটি কেন তার থেকে কম চান্স আছে এবার দেখা তাদের কোনো এমন কোনো ক্যাটেগরি আছে যেখানে তুমি সুযোগটা পেয়ে গেলে জি শুধুমাত্র জেনারেল হিসেবে বলছি যে এখানে যদি তোমার মানে স্কোর হয়ে থাকে তাহলে চান্সটা অনেকটাই কম ঠিক আছে বাট যদি তোমার কোনো ক্যাটেগরি থাকে তাহলে কিন্তু তোমার হয়ে গেলেও হয়ে যেতে পারে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো আর এই যে প্রদর্শিত যে চিত্রটি দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু মানে একটা নিজস্ব কল্পনা প্রসূত ঠিক আছে আগের বছরে কিছুটা সার্ভে করে সেটা বানানো হয়েছে তো এইগুলো ব্যাপারগুলো কিন্তু কনফার্ম বলা যায় না এটা একটা কিছুটা গেস করে প্রেডিকশন করে বানানো হয়েছে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে খুবই হেল্পফুল ছিল ভিডিওটা আর আর একটা জিনিস তোমাদের বলবো নেক্সট পার্টি সেটা হচ্ছে যে কত স্কোরে এ এন এম কলেজ পেয়েছিলো কত কমে হয়েছিল লাস্ট যে রাউন্ড হয়েছিলো সেখানে কত স্কোরে পেয়েছিল সেটা যদি জানার থাকে তাহলে ভাই এক হাজার লাইক করো আর দু হাজার যেন কমেন্ট আসে এটা যেন এক মাসের মধ্যে হয় তারপরে হলে আর কিছু ভ্যালু থাকবে না ঠিক আছে হয়তো বলবো সেটা সেরকমভাবে বলবো বাট যদি ভালোভাবে তোমরা মানে একটা রেকর্ড ভাঙো না তাহলে আমিও রেকর্ড ভেঙে দেবো ঠিক আছে এবার আমি তোমাদের জন্য পুরো মন ব্র্যান্ড ঢেলে কাজ করার চেষ্টা করছি কিন্তু সেটা তোমাদের যদি হেল্প না পাই তাহলে কিন্তু সম্ভব না ওকে যা হচ্ছে পরে ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার